আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্লক নাইন। ব্লক নাইন করতে যাচ্ছি আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সংস্কৃতির রাজধানী বলা হয়। চলেন আজকে আমরা ব্লকটা শুরু করি। বাই দ্য ওয়ে গাইজ, যেতে যেতে আপনাদেরকে একটি সুন্দর দৃশ্য দেখাচ্ছি আমি, চর সোনারামপুর, আমাদের আশুগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত একটি চর। চলেন এর সৌন্দর্য আমরা দেখি ড্রোনের মাধ্যমে, যদি ওখানে যাওয়া বর্তমানে পসিবল না সময় স্বল্পতার কারণে। ওয়েলকাম টু ব্রাহ্মণবাড়িয়া। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তো দুপুর এখন 1:30 বাজে, আমরা আগে লাঞ্চটা সেরে নেব, দেন একটা গাড়ি নেব ওখান থেকে, গাড়ি নিয়ে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলাটা আপনাদেরকে দেখাবো। ফাইনালি আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য আশুগঞ্জের বিখ্যাত হোটেল উজানবাটি। তো চলেন যাই। আসলাম বাট অর্ডার তো করলাম, খাবারটা মোটামুটি, কেন যেন মনে হলো যে তরকারি এবং আমাদের যে মাছটা সার্ভ করছে পুরোটাই ঠান্ডা। এদিক দিয়ে একটু আরেকটু উন্নতি হলে ভালো হতো, বাট এজ এ হোটেলের পরিবেশ অনুযায়ী খাবারটা যাচ্ছে না। 1 hour later তিনজনে খাবার খেলাম, এত নাম শুনলাম, বাট ভিতরে খাবারটা একবারে জঘন্য হয়েছে। পরিবেশ মাশাল্লাহ ভালো লাগছে, বাট খাবারটা একবারে নাথিং। তরকারি ছিল ঠান্ডা, মানে কি বলবো, 900 টাকা বিল চলে আসছে গাইজ। বাই দ্য ওয়ে এখানে মানে খাবারটা 90 টাকার হয় নাই, সরি ব্যাড রিভিউর জন্য। আমরা চলে আসলাম এখন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, চট্টগ্রাম কুমিল্লা রোড, ঢাকা রোড এবং চিটাগং রোড এখানে একসাথে পড়ছে। তো গাইজ আশপাশের সৌন্দর্যটা দেখেন, আপনাদেরকে আমি ড্রোন ফুটেজ দেখাচ্ছি, বাট রোদের ভিতর আমি কিন্তু আশপাশটা দেখতে জোস লাগতেছে। চলেন এনজয় করি। তো গাইজ ফাইনালি চলে আসলাম এখন স্মৃতিসৌধে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু মুক্তিযোদ্ধাদের স্মরণে এই স্মৃতিসৌধটি করা হয়। তবে এটার আকর্ষণীয় ব্যাপার হলো যে এখানকার মানে মানুষজনের আগ্রহ, আমাকে অনেকে বলছে, রেফার করছে যে ব্রাহ্মণবাড়ি আসলে যেন এই জায়গাটা ঘুরে যায়। তো বন্ধুরা চলেন এই জায়গাটাতে আমরা ঘুরি, দেন এখান থেকে কিন্তু আমরা পরবর্তীতে যাবো কোথায় জানেন, মুক্তমঞ্চে যাব। তো চলেন আশপাশটা দেখি। আর সে
ফাইনালি এখানে শুট করার ডান আমাদের তো আশেপাশে অনেক কিছু দেখলাম দেখার মতোই জায়গা আর এটার আশেপাশে একটা মিউজিয়ামও হচ্ছে তো ওখানে এখনো নির্মাণাধীন এই কারণে আর আমরা যাই নাই তবে এখান থেকে আমরা মুক্ত মঞ্চে যাব মুক্ত মঞ্চ থেকে আমরা সোজা চলে যাব আবির আবার পার্কে চলেন ফাইনালি আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চ তো এখানকার পরিবেশ দেখে ভালো লাগতেছে তবে এখান থেকে আশা করতেছি কিছু ড্রোন ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো এমনিতে দেখলে সৌন্দর্যটা বুঝতে পারবেন না এর চাইতে বড় বিষয় আমি আপনাদেরকে বলি যখনই এখানে কেউ আসবেন বেড়াতে বিশেষ করে বিকেল টাইমে আসবেন বিকেল টাইমে আসলে আপনারা এখানে বিভিন্ন ধরনের আইসক্রিমের টং তারপর ফুচকা হাউসের টং বিভিন্ন ব্যানে করে মামারা নিয়ে আসে তো ভালোই লাগতেছে দেখে এবং মজাও লাগতেছে আর একটা কথা গাইজ আমার আগের ব্লগগুলো কেমন লাগছে ওগুলো কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমার জন্য সামনের ব্লগ করতে কিন্তু অনুপ্রেরণা যোগাবে তো চলেন আমরা মুক্ত মঞ্চের আশপাশটা ঘুরে দেখি পুরোটা ঘুরে দেখলাম এখান থেকে চলে যাব আমরা সোজা আবির রিভার পার্ক তো দেখি ওখানকার পার্কটা কেমন আর আমাদের সাথেই চলেন মামা এই গোলাপটা কে দিছে মামা এটা মায়া দিছে মেয়ের নাম্বার আছে না মামা নাম্বার নাই মামা এটা একটা কাজ করলেন আমার নাম্বার রাখি আমার নাম্বারটা দিয়ে দিয়ে আবার দেখা হলে আচ্ছা ওকে মামা ফ্রেন্ড আমরা এখন চলে আসলাম আবির রিভার পার্কে বাট ভাগ্য এত খারাপ পার্ক বন্ধ আমরা ভিতরে ঢুকতে পারতেছি না যেহেতু পার্ক বন্ধ বাট বাই দ্য ওয়ে চেষ্টা করতেছি ড্রোন যেহেতু আনছি ভিতরের দৃশ্যটা ড্রোনের মাধ্যমে দেখানোর জন্য বাট কপালে তো খারাপ কেন আমি বুঝতেছি না এর আগে একজন বললো যে এখানে অন আছে মানে সব কিছু খোলা বাট এসে দেখি সব কিছু বন্ধ করোনা পরিস্থিতির কারণে তো যাই হোক মন খারাপ করে লাভ নেই যেহেতু দেশের পরিস্থিতি ভালো না প্যান্ডামিক ইস্যু চলতেছে এখন তো আপাতত আমরা বাহির থেকে এনজয় করে এবং আপনাদেরকে ড্রোন ভিউ দেখাই এখান থেকে আমরা অলরেডি সোজা রওনা দিয়ে দেবো কোথায় যেতে পারি ভালো একটা দেখি কোনো মিষ্টান্ন দোকানে আমরা যেতে পারি কিনা কারণ অনেক শুনলাম যে ব্রাহ্মণবাড়িয়ার চমচম নাকি খুবই বিখ্যাত তো ট্রাই করবো এখান থেকে গিয়ে আমরা যে কোনো একটা মিষ্টির দোকানে গিয়ে চমচম খাওয়ার জন্য তো চলেন আর ভিউগুলো দেখতে থাকেন কেমন হয় ডেফিনেটলি কিন্তু কমেন্ট করবেন আমি বারবার কমেন্টের কথা এই কারণে বলতেছি বিকজ আপনাদের কমেন্ট না পেলে কিন্তু বুঝতে পারবো না যে আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে গাইজ ফাইনালি চলে আসলাম মিষ্টি খাওয়ার জন্য তো আমরা যে মিষ্টি অর্ডার দিয়েছি একটা দিলাম হলো আপনার জাফরান আর মামা আর এগুলোর নাম কি মিষ্টিগুলোর সরি ছানা বরফি
ঠিক আছে তো আমরা জাফরান এন্ড ছানা বরফি খাওয়ার জন্য চলে আসলাম খেয়ে দেখি টেস্ট কেমন মিষ্টি খুবই ভালো হয়েছে ছানাটা টেস্ট করি পারফেক্ট স্টেডিয়ামে বাট স্টেডিয়ামটা দেখে খুব ভালোই লাগতেছে এখানে বিভিন্ন একাডেমি এবং বিভিন্ন ধরনের ফুটবল এবং ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় তো চলেন আমরা আশপাশটা দেখি গাইজ আমরা চলে আসলাম এখন রসুলপুর রসুলপুর আসলে এখানে দেখার মতো জিনিস বলতে কয়েকটা ফুচকা হাউস দেখা যাচ্ছে এর চাইতে বড় কথা হলো যে মেঘনা নদীর তীর ঘেঁষে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট রেস্টুরেন্ট অথবা ফুচকার টং বসানো হয়েছে তো চলেন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি অথবা ফুচকা হাউসে দেন দেখি ওখানকার খাবার দাবারও দেখি এবং আশপাশের ভিউগুলো আমরা এনজয় করতে থাকি জায়গাতে আসলে না কেমন জানি কি বলবো আর থাক বললাম না সিরিয়াসলি ম্যান একলা একলা খুঁজে উঠেছে দেখো নদী মানে এটা কিন্তু মেঘনা নদীর একটা শাখা নদীর পারে এরকম ফুচকা হাউস আর তার উপর তোমার এই বাতাস আর আশপাশের ওয়েদার ওয়েদারটা দেখছো মেঘলা ওয়েদার এসব ওয়েদারে কিন্তু কবিরা কবি লেখে বসে বসে এটা জানো তুমি সদ্য বিবাহিতরা এই সময় কী করে জানো বিকেলবেলা হাঁটতে বের হই আমি আর তুমি কী করতেছি বলো বেকার আমরা দুজন আসলে রাইট বেকার লোক খানা কখন আসবি রে ভাই ওয়েট করতে করতে তুই শেষ এসব জায়গাতে আসলে একটা জিনিস বড় লাগে সেটা হলো ইনস্ট্যান্ট খাবার রেডি করে দিয়ে প্রচুর টাইম লাগে হাতে সময় কম আবার ব্যাক করতে হবে দেখা যাক খাবার কখন আসে এ ফিউ মোমেন্টস লেটার পুরো ব্রাহ্মণবাড়ির ভিতর আমি অনেকগুলো রেস্টুরেন্টে ঢুকলাম খাওয়ার জন্য বাট আমার পার্সোনালি এখানে এসে ভালো লাগতেছে এই চিকেনটা জাস্ট ওয়াও কেএফসির পরে যদি আমার কোনো চিকেন ভালো লাগে আগে ছিল বিএফসি যেটা ঢাকাতে আমি খাইছিলাম বাট এখন বর্তমানে ব্রাহ্মণবাড়ি আসে মানে এসে আমার এই চিকেনটা কেন জানি খুব খুব ভালো লাগতেছে সিরিয়াসলি চাউমিন খাবো কেউ অসাধারণ গাইজ এখানে যদি আসেন তো ব্রাহ্মণবাড়িয়ে রসুলপুর আসবেন এসে ঠিক আছে অবশ্যই এখানকার চাউমিনটাও ট্রাই করবেন বেস্ট জাস্ট অসাধারণ বাই দ্য ওয়ে গাইজ আপনাদেরকে রেস্টুরেন্টের নামই কিন্তু বলা হবে এটার নাম হলো যে মেলা রসুলপুর ফুড কর্নার অ্যান্ড পার্টি সেন্টার খুব ভালো লাগলো এখানে এসে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম এবং পুরো ব্রাহ্মণবাড়ি এটা ঘোরার চেষ্টা করলাম হয়তো বা অনেক জায়গায় যেতে পারি নাই সময় স্বল্পতার কারণে তবুও আমি অনেক চেষ্টা করলাম যে পুরো ব্রাহ্মণবাড়ি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আশা করি আপনাদের কাছে আমাদের ব্লগ 90 খুবই ভালো লাগছে এবং ভালো লাগুক অথবা খারাপ লাগুক সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতের আশায় রইলাম অ্যান্ড আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন রোহান ব্লগ আবার কোনো একদিন দেখা হবে আপনাদেরই কোনো পছন্দের শহরে অথবা পছন্দের জেলায়